মনে মনে বলো রাধে রাধে, রাধিকা নাম আনি মনে বলো রাধে রাধে, যমুনা দুজনাই বলছে রাধে রাধে। আর কে বলছে রাধে রাধে? হরি বল। আর কে বলছে রাধে রাধে? বালুকা কানিকা গঙ্গার তীরে কি থাকে বলুন তো? তীরে জল থাকে না? গঙ্গার তীরে কি থাকে? একদম ঠিক, গঙ্গার তীরে থাকে লাল বালি। সেই লাল বালি আওয়াজ দিয়ে আজ কি বলছে? ও গো বালুকা কানিকা, অভি বলো রাধে রাধে রাধে। আর কে বলছেন নীল গগন? মানে কি নীল আকাশ? অভি বললো রাধে রাধে, ব্রহ্মা বিষ্ণু দুজনাই বলছে রাধে রাধে। আর কে বলছেন রাধে রাধে? কে? শিবজি কা ডুমরু। ডুগডুগির আওয়াজ কি বলছে? শিবজি কা ডুমরু আওয়াজ বলো রাধে রাধে, রাধা কো নাম আনন্দ বলো রাধে রাধে, রাধা কো নাম
বাবাদের দাদা ভাইদেরকে বলছি, আমি যা কিছু বলি না কেন, যা ইচ্ছা বলি না কেন, আপনারা শুধু আমার পিছু পিছু বলবেন রাধে রাধে। ঠিক আছে, যা কিছু বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে। তাহলে রেডি? হ্যাঁ বলুন। বৃন্দাবন মে রাধে রাধে, বলুন রাধে রাধে। আরে বাবা একদিকে মাইদি কি গভীর কণ্ঠ বলে শোনা যাচ্ছে, সবাই মিলে বলুন রাধে রাধে। আরে বাবা একটু গলা ছেড়ে বলুন, শুনতে পাচ্ছি না কেন, শুনতে পাচ্ছি বাবাদেরকে শুনতে পাচ্ছি, মাইদেরকে শুনতে পাচ্ছি না, শুধু উলোধনি দিলে হবে না, বলুন রাধে রাধে। হ্যাঁ তাহলে বৃন্দাবন মে রাধে রাধে, পরীক্ষা দেওয়ার মতো সময় এসে গেছে। কিন্তু এবার দল ভাগ করি, মায়েদের জয় ধ্বনি বেশি জোর হয় না বাবাদের? না, আরেকটা জোর হবে মায়েদের। হরে কৃষ্ণ মায়েরা, আপনারা কি হাঁটতে চান আমার দাদা ভাইদের কাছে? তাহলে জয় ধ্বনিটা যেন ছোট না হয়, বড় সাইজের হয়। হ্যাঁ জয় ধ্বনিটা যেন বড় সাইজের হয়। ঠিক আছে সবাই মিলে বাহু তুমি উলু ধ্বনি জয় ধ্বনি দিয়ে বলো, আগে রাধা রানীটাই হয়ে যাও। শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। মনে হচ্ছে মায়েরাই হেঁটে যাবে। আচ্ছা সব মিলে দি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি, বাপ রে বাপ। মায়েরা পারে পারে বাবার সঙ্গে, এত জোর হলে পারে যা, অত সুন্দর জয়ধ্বনি দিলেন। তাই এবার এই যে এত জোরে জোরে রাধারানে জয়ধ্বনি হরিধ্বনি দিয়েছি, পাগল মন তো মনটার মধ্যে কেমন যেন শূন্য স্থান রয়ে গেছে। কারণটা কি বলুন তো, আমরা সকলে হলাম যুগল মন্ত্র উপাসনা, শুধু রাধা নামে জয়ধ্বনি হরিধ্বনি দিলে মনের মধ্যে তো শূন্য স্থান থাকবে। আমার গোবিন্দ কোথায় থাকবে, তাকে তো সঙ্গে নিতে হবে। শাস্ত্রে বললেন ঘরে বাইরে একমত তবে হবে কৃষ্ণ ভজ হরি। তাই এবার আমরা সকলে একত্রিত হয়ে যুগলে জয় ধরে দেবো। ঠিক আছে আপনারা দেবেন মায়েরা, যে যেখানে বসে বা দাঁড়িয়ে সবাই মিলে বাহু তুলে বলুন রাধা গোবিন্দ কি জয়, জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী রাধা মাধব কি জয়। হরে বল হরে বল। তাই
আজ এইখানে মধুময় শ্রীসিদ্ধ বৃন্দাবন, আমার অনেক কৃষ্ণ ভক্ত বাবারা এবং কৃষ্ণ ভক্তি হতে আমার মায়েরা বলতে পারে যে আতসীমা এই মাঠের মধ্যে এইখানে কি বৃন্দাবন হয় নাকি? যেদিন যেখানে হয় হরি নামে সংকীর্তন এবং আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের আগমন, যদি না হয় অন্নবনে যদি হয় আগমন, তাহলে সেই দিন সেইখানে হয় মদুরা গোপী বৃন্দাবন। হরি তাই আজ এইখানে মধুময় শ্রীদাম বৃন্দাবন। আমরা বেশি আর সময় নেব না, সকলে লীলার মধ্যে প্রবেশ করব। এবার আধানি আমার কি করছেন গো? শ্রীকৃষ্ণের যাতে গো খেলা সর্ব উত্তম নর লীলা নর গোপত হরি সরু গোপেন বর নব কৈশর নটবর নর লীলার হয়তা অনুরু। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী আমার অসকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে মধু শ্যামরূপটাকে দর্শন করলেন। শ্যামরূপটাকে দর্শন করলেন কোথায়? শ্রী যমুনার কদম কহিল। ওই স্বামী রূপে তার দেহ হৃদয় মন প্রাণে সবই সঁপে দিয়েছে, তার নিজের বলতে যা কিছু ছিল মধু শ্যামের রূপে নিজেকে সঁপে দিলেন। সঁপে দিয়ে রাধারানী আমার ঘরে ফিরে এসে নিজ মন্দিরে বসে কৃষ্ণ রূপের কথা ভাবছে, আর নয়নে জলে মুখোমুখ ভাসিয়ে কাঁদছেন। এমনি করে যখন নয়নে জলে মুখোমুখ ভাসিয়ে কাঁদছে সখী গণেশ রাধারানীর কাছে মিলিত হলেন। রাধারানীর কাছে যখন মিলিত হলেন সখী গণে বলছে, রাধে ওহি রাধে ওহি প্রেম বহি ওরে করুণাময়ী, আজ তুই এমন ভাবে কাঁদছিস কেন রাধে? রাধারানী আমার বললেন, সখী রে ও ললিতা যদি সাকারে চম্পক লতিকা, সখী তোদের কাছে আমি কি আর বলব, আজ শ্রী যমুনায় জল আনতে গিয়ে সাজির বেলা রাধারানী বলছে, সখী রে ওই সাজের বেলায় শ্রী যমুনায় জল আনতে গিয়ে মধু স্বামী রূপ আমি দর্শন করলাম, স্বামীর আমি দর্শন করি আমার মধ্যে যা কিছু ছিল আমার দেহ হৃদয় মন প্রাণ আমার মধ্যে যা কিছু ছিল সবই কিছু ওই স্বামী রূপে আমি সঁপে দিয়ে ফেলেছি। তাই সেই তোরা বলতে পারিস কেন আমি নিজেকে সঁপে দিলাম? তখন সখী গণ বলছে, রাধে ও রাধে স্বামীর রূপটা কেমন ভাবে দেখলি আমাদের সখীদের কাছে একবার খুলে বল। তখন রাধারানী আমার বললেন, সখীদি কি আর বলবো স্বামিনী রূপের কথা, কি আর বলবো স্বামিনী রূপের কথা,
তোর একবার শুধু মন প্রাণ দিয়া সাধন কর। আমি জানি না আমার বলাটা কত ভালো 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 ভালো, হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। তোরা তো আমার নিজেই সুখী, তোরা আমাকে ক্ষমা করে দে। বলছে ঠিক আছে দাদি, তুই বল শ্যামীর রূপের কথা আমাদেরই কাছে। এবার রাধারানী আমার বলছে সখীদের কাছে ওই স্বামী রূপের বর্ণনা করতে লাগলেন। কেমন ভাবে স্বামীর রূপের বর্ণনা করছেন গো? আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে স্বামীর রূপ নামে দর্শন করলাম, কেমন ভাবে রে ও মুখ মন্ডল যদি শারদ সুধা কর তনুরুচি তরুণ
আমি রূপটা দর্শন করে এলাম। আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে শ্যামের রূপটা দর্শন করলাম। কেমন ভাবে দর্শন, আমি যে রূপটা দেখিলাম স্বামী বদনে যেন কোটি কোটি শরৎচন্দ্রের উদয় হয়েছে। স্বামীর বদনে যে কোটি কোটি শরৎচন্দ্রের উদয় হয়েছে তার কি তার রূপের জ্যোতি। হরে কৃষ্ণ বাবা, এমন তার রূপের মহিমা আমাদের এই জগতের চা আহারে মেনে যাবে। স্বামী রূপের এতই জ্যোতি এহ জগতের চাঁদ আহার মেনে যাবে। এহ জগতের চাঁদে পক্ষ আছে, কালিমা আছে, কলঙ্ক আছে, কিন্তু আমি যে রূপটা দর্শন করে এলাম, যে চাঁদটাকে দর্শন করে এলাম, কোনো পক্ষ নাই, কালিমা নাই, কলঙ্ক নাই, আমি এখনই গিয়েছি যমুনায় জল আনতে গিয়ে স্বামী রূপ দর্শন করে এলাম। সকল তুই এমন সুন্দর স্বামীর রূপ দর্শন করলি, বলছে হ্যাঁ, বলছে সত্যি সত্যি তার রূপের কাছে এই জগতের চাঁদ যে হারিয়ে যাবে। এই জগতের চাঁদ আর ভগবান আমার কৃষ্ণ যে পদম চন্দ্রমা দর্শন করলাম কখনো এক হতে পারে না। ওই চাঁদের কাছে এই জগতের চাঁদের তুলনা দিলে হবে না। শুধু তাই নয় সত্যি, আমি আরেকটি জিনিস দেখলাম। সখীগণে বলছে রাধে তুই আরো কি দেখলি? আমি কি দেখলাম জানিস? তোর শুধু মন দিয়ে আস্বাদন কর। আমি কি দেখে বুঝি কি দেখলি আমাদের কাছে খুলে বল। বলি ঝুড়ি ময়ূর শিখণ্ডিত মণ্ডল, ওরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, ওরে ময়ূর শিখণ্ডিত মণ্ডল, আরে ঝুড়ি ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, মালতি মধুকর মালিক, মালতি মধুকর মালিক, মালতি মধুকর মালিক, মালতি মধুকর চুড়ি ময়ূর শিখণ্ডিত মণ্ডল মালতী মধুকর আমার শ্যাম চাঁদি যে মস্তকে যে চূড়া বাঁধা আছে ওই চূড়ার উপরে যে ময়ূর গুচ্ছ দেওয়া আছে না, ভগবান গোবিন্দের মাথার উপরে ময়ূরের গুচ্ছ দেওয়া থাকে না, তাই সখীদের কাছে বলছে সখীদে আমার ভগবান গোবিন্দে আমার বধুর যে রূপটা আমি দর্শন করে তার মাথায় যে চূড়া বাঁধা চূড়ার পরে যে ময়ূর পুচ্ছটা দেওয়া আছে ওই ময়ূর পুচ্ছ দর্শন করে কি মনে হচ্ছে জানি? ময়ূর পেগমে তুলে নৃত্য করে, ময়ূর পেগমে তুলে আমি যে শ্যাম রূপটা দর্শন করে এলাম এমন রূপ আমি আগে কখনো দেখিনি। গোবিন্দের মস্তকের উপরে যে চূড়া বাঁধা আছে সেই চূড়ার উপরে যে ময়ূরের পুচ্ছ দেওয়া আছে ময়ূর পুচ্ছটা দর্শন করে মনে হচ্ছে ময়ূর পেখম তুলে নৃত্য করছে। আর কি বললাম মালতী মধুকর
শ্রী গোবিন্দের গলাতে যে মালতী ফুলের মালা দেওয়া আছে, ওই মালাটা দর্শন করে কি মনে হচ্ছে জানি? আমার বধুর কণ্ঠে যে মালাটা পরা আছে, মালাটা দর্শন করে কি মনে হচ্ছে জানি? ওই মালার উপরে ভ্রমর গুনগুন স্বরে গান করিছে, গান করিছে ভ্রমর গুনগুন স্বরে, গান করিছে ভ্রমর গুনগুন স্বরে গান করিছে, গুনগুন স্বরে গান করিছে ওই মালতী মালার উপরে, ভ্রমর গুনগুন স্বরে গান করিছে ওই মালতী মালার উপরে, গুনগুন স্বরে গান করিছে। আমি এখন দেখে গেলাম ভ্রমর গুনগুন স্বরে গান করিছে, আমি এখন দেখে ভ্রমর গুনগুন স্বরে গান করিছে, আমার বধুর কণ্ঠে যে মালতী ফুলের মালাটা দেওয়া আছে না, ওই মালাটা দর্শন করে মনে হচ্ছে মালার চারিপাশে ভ্রমর গুনগুন 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 স্বরে গান গাইছে। আমি এই এখন কিছুক্ষণ আগে শ্রী যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম, বলে সত্যি আমি ওই স্বামী রূপে সবই সঁপে দিলাম। আমি আরো কত কিছু দেখেছি জানিস, সখী গানে বলছে ওরা দেখে তুই আরো কি দেখেছিস, বলছে আরো আমি কি দেখেছি তোরা শুনো। দেখুন বাবা, আমার ভগবান গোবিন্দের রূপটা এমন একটি রূপ, রাধারানী যে দেখে এসছে সে এক বদনে কত বলবে, একের দেখার অন্যের বলা কি এক হয়? একের দেখার অন্যের বলা কি এক হয় বাবা? দেখেছে কি একের দেখা আর অন্যের বলা কি এক হবে? বলার মধ্যে অনেক পার্থক্য হবে। তাই বলছে এই যে রাধারানী কৃষ্ণের রূপটাকে দেখে পাগল হয়ে গিয়েছিল, শুধু রাধারানী কেন ভগবান তার নিজের রূপটাকে দেখে নিজেই একদিন পাগল হয়ে গিয়েছিলেন। কেমন ভাবে কৃষ্ণ মাধুর্য আশ্চর্য একবার কৃষ্ণাদি জীবগণে করাই চঞ্চল।